ছেলেরা বিভিন্ন ভিডিও তৈরি করতেছে, এটা ভেরি মাস অ্যালার্মিং, চলে গেছে, তারা ফিরে আসুক, না হলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভিডিও করে তারা ইউটিউবে ছেড়ে দেয়, ওখান থেকে যে আর্নিংটা আসে এখান থেকে তাদেরকে কিছু পয়সা করে দিয়ে এই ভিডিওগুলো তৈরি করে, এই ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্নভাবে তারা ছেড়ে দিয়ে আর্নিং করে এবং মেয়েদেরকে প্রলোভন দেখায়, তারা তাদেরকে বাইরে নিয়ে যাবে এবং নায়িকা সাজাবে, অমুক হবে, তমুক হবে, এইসব মানে মানে কীর্তিকলাপ প্রিপারেশান নিচ্ছে, সে ভারতে যাবে। এবং এই মেয়েটার 16,000 ফলোয়ার, আপনি আপনার ছবি বোধহয় দেখেছেন, যে ছবি দিস নাকি, ছবি দেব, এরা একটা বিশাল বড় গ্রুপ আছে, তাদের ক্যামেরাম্যান আছে, তাদের ছবি তৈরি করে বিভিন্ন স্পটে তারা ছবি তৈরি করে। এবং কালকে আমরা তিনটা ছেলে সহ একটা মেয়েকে আমরা রাত্রিবেলা গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে শুনেছি যে এই এই মেয়েগুলোর মানে আর্থিক অবস্থা, কেউ রিস্কওয়ালার মেয়ে, তার আয়ার মেয়ে, তারা কাজ করে ক্লাস 9-10 পড়ে, তারা এইসব মেয়েদেরকে তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যারা আর্থিকভাবে সচ্ছল না, এদেরকে ভিক্টিম করে ওই ছেলেগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভিডিও করে যারা ইউটিউবে ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা রাখি। মানব পাচার এখন দেখতেছি আমরা, মানব পাচার হবে না কি হবে, কোন ধরাতে আসবে, ডিজিটাল অ্যাক্টও হতে পারে। সুতরাং যারা টার্গেট করে এইসব মেয়েদেরকে নিয়ে আসতেছে তারা অত্যন্ত বয়স্ক এবং তারা এখন পর্যন্ত বোঝে না, কেউ নবম শ্রেণীতে, কেউ অষ্টম দশম শ্রেণীতে, আজকে তিনটা মেয়েকে আমরা নিয়ে এসেছি, সবগুলো ছোট মাইনরেস, তাদেরকে আমরা ভিক্টিম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আপনাকে তো আপনাকে বললাম যেটা হলো যে তারা এই যে এই এই শরীফুল একটা ছেলে আছে, সে এইসব ভিডিওগুলো করে ইউটিউবে ইয়ে দিয়ে দেয়, ওখান থেকে তারা কিছু আর্নিং পায়, ওখান থেকে তাদের কিছু পয়সা করে দেয়, এই জন্য তারা দামি হাই রেজুলেশন মোবাইল ছাড়া তো এটা ঠিকঠাক করতে পারে না। আমাদের আরিফিন জুয়েলের নেতৃত্বে আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি, 3টা থেকে জিজ্ঞাসাবাদ করলাম, জিজ্ঞাসাবাদে জানা গেল তাদের বয়স হচ্ছে 16 বিলো, কেউ ক্লাস 9-এ পড়ে, কেউ ক্লাস 10-এ পড়ে। এই মেয়েদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখে টিকটক ভিডিও তৈরি করে কিছু ফলাফল তারা ইউটিউবে ছেড়ে দেয় এবং একটা মেয়ের কমপক্ষে 17,000-এর বেশি ফলোয়ার, এবং 17,000-এর বেশি ফলোয়ার এবং ছেলেগুলার তো অসংখ্য মেয়েদের সঙ্গে সম্পর্ক। আমি রাজশাহীতে 500 ছেলে মেয়ে টিকটক ভিডিও তারা লিঙ্কআপ আছে।